সুপরিচিত নবীর গোলাম আমার নবী হেঁটে হেঁটে যায় আমার নবীকে গাছ পর্যন্ত সালাম জানায় সুলতানাতানা আমার নবী এমন একজন নবী এমন একজন নবী পাইলাম রে ভাইরা এমন একজন নবী পাইলাম তিবিলিকে মালিকের কাছে আবদার করে মালিক ও মালিক আমি পিপিলিকে আপনার নবীর বরওয়া আসে ও মালিক আমি আপনার নবীর বরওয়া আসে ও মালিক আমাকে একটু আপনার নবীর রওজাটা ঘুরায়া ওই মদিনাটা ঘুরায়া দেখান আমার মালিক পিপিলিকার আবদার করুন কইরা নিছে আমার মালিক কবুতরকে ডাকিয়া কয় রে কবুতর অমুক এলাকায় অমুক জায়গায় আমার হাবিবের একজন আশিক পিপিলিকাও আমার হাবিবের একজন আশিক ওই পিপিলাকে ওই পিপিলিকাকে ওই আমার হাবিবের রওজা ঘুরাইয়া দেখাইয়া আবার জায়গায় গিয়ে আসো আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাকে যদি আপনি নবী না বানায় আপনি যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন আমি আমাকে অনেক ধন্য মনে করতাম আমার মালিক এক নবীর দোয়া আল্লাহ কবুল কইরা আসমানে উঠায় নিছে ওই নবীর উম্মত হওয়ার জন্য আপনি আমি কোনদিন আবদারও করি নাই কোনদিন আপনি আমি মালিকের কাছে কোনদিন আমি আপনি আমি দরখাস্ত করি নাই করছিনি যে আল্লাহ আপনি আমাকে আখিরে জামানার উম্মত বানায় দেন ও মালিক আপনি আমাকে আখিরে জামানার উম্মত বানান একদিনও আপনি আমি আবদার করি নাই কিন্তু আল্লাহ বিনা দরখাস্তে বিনা সুপারিশে আমার মালিক আপনাকে আমাকে ওই আখিরি জবানার উম্মত হিসেবে কবুল করছে যে আল্লাহ তো আপনাকে আমাকে মানুষ না বানাই আল্লাহ আপনাকে আমাকে গরু বানাইতে পারতো পারতো কি পারতো না আল্লাহ আপনাকে আমাকে মানুষ না বানাই একটা কুকুরু বানাইতে পারতো যেই কুকুরটা সারা রাত আমার মালিক যেই মালিকের ইবাদত আমরা করি ওই মালিকের মতো কুকুরের একজন মালিক আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ওই কুকুর সারা রাত ঘুমায় না সারা রাত ঘুমায় না সারা রাত না ঘুমায় মালিকের দরজার কিনারায় বসে থাকে মালিককে ডাক দিয়ে কয় রে মালিক যত আঘাত করেন না কেন আমি আপনার দরজা থেকে যাব না যে কেন না রাতের বেলা আমি আপনাকে পাহারা দেই কেন না রাতের বেলা যদি আপনাকে কেউ আক্রমণ করে ওই আক্রমণ থেকে আমি আপনাকে খেউ খেউ করিয়ে তার করে জাগায় দিব কথা ঠিক নেই তাহলে আমরা অনেক ধন্য যে আখির জবানার নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে কথা বলেন ঠিক না যে কেমন নবী পাইলাম আমরা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কেমন নবী আমরা পাইলাম ও পতাই এলাকার যুবক পাইরা বর্তর অন্তরালের মাগ ভালো করিয়া মাইকের সাথে কানটা লাগাও দিলের কানটা লাগায় শুনেন কেমন নবী আপনি আমি পাইলাম যেই নবী এত সুপরিচিত নবী আপনার আবার নবীর মতো এরকম সুপরিচিত নবী আর কোন নবী নাই কথা বলেন ঠিক আমার নবী মাছের কাছে পরিচিত কথা বলেন আমার নবী গাছের কাছে পরিচিত
আমার নবী পশুর কাছে পরিচিত আমার নবী এমন একজন নবী পাইলাম রে পতাকার যুবক ভাই যেই নবী বেদিনের কাছে পরিচিত কথা বলেন ঠিক না যে আমার নবী এমন কি মাছ গাছ মানুষ নয় শুধু গাছ মাছ মানুষ নয় পশু নয় আমার নবী এমন একজন নবী যেই নবী পিপিলিকার কাছেও পরিচিত কার কাছে পিপিলিকা যারে আমরা দেখি না কথা বলেন ঠিক না যে পিপিলিকা যেই পিপিলিকা আমাদের পায়ের তলায় পড়ে শত শত পিপিলিকা দুনিয়া থেকে চলে যায় ঠিক না বেটি ওই পিপিলিকার কাছেও আমার নবী সুপরিচিত কথা বলেন কিন্তু ওই নবীরে পাইয়া আপনি আমি কদর করলাম না কেমন নবী আপনি আমি পাইলাম ভালো করিয়া কানটা লাগাইয়া শুনিয়া নেন শুনবেন তো কেমন নবী আপনি আমি পাইলাম সাহাবায়ে কেরাম হেঁটে হেঁটে যায় পয়গম্বরে আরবের সামনে দিকে যাইতেছে আর নবীরে দেখতেছে ডানে বামে সালামের আওয়াজ শুনতে দিতেছে সালামের উত্তর দিতেছে নবীরে সাহাবায়ে কেরাম ডাক নিয়ে কয় পয়গম্বর কোন মানুষ দেখি না আপনি আমি সারার কেউ নাই ও নবী কার সালামের উত্তর দিতেছে নবী আমার ডাক নিয়ে কয় সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি শুধু তোমাদের নবী না 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 আমি শুধু মানুষের জন্য নবী না কেননা আমি যখন রাস্তা থেকে হাঁটিয়ে যাই দুই পাশের গাছ আমি নবীকে সালাম জানাই আল্লাহু আকবার আমার নবী এত সুপরিচিত নবীর গোলাম আমার নবী হেঁটে হেঁটে যায় আমার নবীকে গাছ পর্যন্ত সালাম জানাই শুধু তা না তা না আমার নবী এমন একজন নবী এমন একজন নবী পাইলাম রে ভাইরা এমন একজন নবী পাইলাম পিপিলিকা মালিকের কাছে আবদার করে মালিক ও মালিক আমি পিপিলিকা আপনার নবীর বরোয়া আসে ও মালিক আমি আপনার নবীর বরোয়া আসে ও মালিক আমাকে একটু আপনার নবীর রওজাটা ঘুরাইয়া ওই মদিনাটা ঘুরাইয়া দেখান আমার মালিক পিপিলিকার আবদার করুন কইরা নিছে আমার মালিক কবুতরকে ডাকিয়া কয় রে কবুতর অমুক এলাকায় অমুক জায়গায় আমার হাবিবের একজন আশিক পিপিলিকা আমার হাবিবের একজন আসে ওই পিপিলাকে ওই পিপিলিকাকে ওই আমার হাবিবের রওজা ঘুরাইয়া দেখাইয়া আবার জায়গায় দিয়ে আসো তাহলে আমার নবীকে পিপিলিকা চিনে কে চিনে না আমার নবীকে পশু চিনে কেমনে বর্ণের হরিণ পর্যন্ত আমার নবীকে চিনে কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম সেই নবীকে তামাম আলম চিনে চিনে কে চিনে যেই নবীর জন্য সাহাবাই কিরাম পাগল যেই নবীর জন্য সাহাবাই কিরাম জীবন দিয়া দেয় কথা কয়না যেই নবীর জন্য সাদ এমন একজন সাদ ছোট্ট সাহাবি সাদ নবীরে কয় রে নবী ও নবী আপনার জন্য সাদ কেমন পাগল সাদ যখন নবীর দিকে তীর আসে যেই দিকে তীর আসে ওই দিকে বুক ধরে বাইতে দেয় যেই দিকে তীর আসে ওই দিকে বুক ধরে বাইতে দেয় এমন নবীর আশিক ছিলেন আর আপনি আমি নবীর কেমন আশিক হইলাম যেই নবীর আশেক আপনি আমি দাবি করি কিন্তু নবীর সুন্নতটা দেখা যায় না ঠিক না কিন্তু ভাই আমার নবী আপনার আমার নবী দুনিয়ায় আসার আগে আমার আপনার নবী বরকত শুরু করে দিছে ঠিক না বেঠিক
আপনার আমার নবী মায়ের গর্ভে যখন আসছে ওই মায়ের গর্ভ থেকে বরকত শুরু করে দিয়েছে ঠিক না ঠিক আমার আল্লাহ কয় রে ও গোলাম আমার বন্ধুর সুন্নাতটা যে মানতে পারবি যে আকলায় ধরতে পারবি সে আমার বন্ধুরে মহব্বত করুলি আর যে আমার বন্ধুকে মহব্বত করুলি সে আমার বন্ধুর সাথে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাইতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না কারা কারা চাই জান্নাতে চাইতে নারায় তাকবীর আল্লাহ সবাইকে কবুল করুন আমিন ইহুদি কি কো বলবেন বিদুর্মী কি বলবেন ভাই মালিকের জান্নাতে কি যাইতে চাও না হিন্দু ডাক দিয়ে বলবে ভাই রে আমরা মরার পরেও আমরা স্বর্গে যাইতে চাই ঠিক না বেটি সবাই বলবে যাকে আপনি বলবেন সি বলবে কথা বলেন আল্লাহ কেমন আপনি আমি নবী পাইলাম কেমন ও পতাক যুবক ভাইরা কেমন আপনি আমি নবী পাইলাম কেন কোন নবী পাইলাম কোন নবীর উম্মত হইলাম যেই নবীর উম্মত হওয়ার পরও আপনি আমি নবীর মহব্বত এখনো লুকাইতে পারি নাই ঠিক না বেটি কথা বলেন পারছি পারি না যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম পাগল রাতের পর রাত নবীর জন্য যুদ্ধের জন্য নবীর জন্য শহীদ হয়ে গেছে ঠিক না বেটি কেমন নবীর উম্মত হইলাম যেই নবীর জন্য আসমান পাগল জমিন পাগল যে আল্লাহ রসুল যে আমরা অনেকেই জানি না আল্লাহ রসুল দুনিয়া আগমন করছে এটা আমাদের জন্য খুশির সংবাদ ঠিক না বেটি ভালো করে খেয়াল করে শুনবেন আল্লাহ রসুল দুনিয়ায় আসছে এইটাকে সিরাতের ভাষায় বলা হয় মিলাদুন নবী কি বলা হয় মিলাদুন নবী মানে নবীর জন্ম মোবারক সুপরিচিত নবী আপনার আমার নবী দুনিয়া আগমন করছে এটাকে সিরাতের ভাষায় বলা হয় মিলাদুন নবী আর আপনার আমার নবী দুনিয়ায় 63 বছর হায়াতে যা কিছু করছে এটা সিরাতের ভাষায় বলা হয় সিরাতুন নবী সুবহানাল্লাহ আর আপনার আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যেই নবী দুনিয়ায় আসছে এবং 63 বছর হায়াতটা কাটাইছে এবং দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মৃত্যুটাকে বলে ওয়াফাতুন নবী যে নবী দুনিয়া থেকে চলে গেছে এইটাকে সিরাতের ভাষায় বলা হয় ওয়াফাতুন নবী কথা বলেন ঠিক না কিন্তু আমরা মুসলমান এখন মিলাদুন নবী নিয়া লাফাইতেছি রাস্তায় মিছিল দে কে কার আগে ওই রাস্তার ভিতরে ফুল আগে গলার ভিতরে দিতে পারে ঠিক না বেটি কে কার আগে মিষ্টি বিতরণ করতে পারে ঠিক না বেটি কিন্তু আপনি তাকায় দেখবেন তারা তারা যারা যারা রাস্তার ভিতরে মিছিল দেয় আমি নবীরে আসে আমি নবীরে আসে যারা যারা মিছিল দেয় দেখবেন এক এক জনের ভিতরে তাকায় দেখবেন নবীর সুন্নতের কোনো খবর নাই ঠিক না বেটি কথা বলেন কিন্তু ওই ব্যক্তি তো নবীর আশিক হতে পারে যেই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে অল্পনাল করি সুন্নতে ভরা ঠিক না বেটি ওই ব্যক্তি তো সুন্নাত ওয়ালা যেই ব্যক্তির অল্পনাল বডিতে সুন্নাত গালের ভিতরে তাকাইলে দেখবে সুন্নাত মাথার ভিতরে সুন্নাত গায়ের ভিতরে সুন্নাত কথা বলেন সে হইল নবীর আশিক যাই হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আমরা পাইলাম যেই নবী ছোটবেলা হইতে মানুষকে ইনসাফ করতে শিখাইছে ঠিক না বেটি ইনসাফ কেমনে করবা মানুষকে কেমনে মহব্বত করবা আঘাত করলে তাকে বুকে কেমনে টাইনে নেবে ঠিক না বেটি আমরা কি করি ওই আদর্শ আছে নাই ওই আদর্শ নাই একজনে আঘাত করলে তাকে আরো ডবল আঘাত করি ঠিক না বেটি এই জন্য পতাং যুবক ভাইরা ভালো করিয়া মুরব্বী বাবাজিরা কানটা লাগাই শুনেন নবী আমার ছোট বয়সে যেই সময় 6 বছর বয়সে মায়েরে ভাড়াইয়া ফেলছেন ঠিক না বেটি 6 বছর বয়সে কারে ভাড়াইছেন মায়েরে হারাইয়া ফেলছেন জন্মের পরে তার বাবাকে দেখতে পায় না
জন্মের পরে কি দেখতে পায় নাই বাবাকে দেখতে পায় নাই শিশু নবী মায়ার নবী আমার রাত্র হয়ে যাইতেছে রাত্র হয়ে যায় সন্ধ্যা ঘনায় আসতেছে নবী আমার খেলার মাঠে দাঁড়ায়া দাঁড়ায়া ভুপায়া ভুপায়া কান্দে আর ভুপায়া ভুপায়া কান্দে আর আব্বা আব্বা বইয়া ডাকে যে আবার আব্বাই কই ও বিদ্ধ বাবাজি দিলটা নরম করিয়া দেন আমার মালিক বলে যেই বান্দা যেই গোলাম আমার হাবিবের কথা শুনিয়া তার জীবনী শুনিয়া জান্নাত জাহান্নামের কথা শুনিয়া চোখের পানি ফেলাইবে ওই বান্দার চোখের পানি পড়তে দেরি হবে তার জীবনের গুনাহ মাফ করতে আমি আল্লাহ দেরি করি না আল্লাহ পাহার পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করতে পারে কি পারে না আর চিল্লায় বলেন পারে কি পারে না আপনার আমার নবী আব্বা আব্বা বলিয়া খেলার মাঠে কাঁদতেছে দেখতেছে সাথী ভাইদের আব্বা আসিয়া এক একজনকে নিয়ে যাইতেছে গালের ভিতরে চুমা দে আর আপনার আমার নবী ফুপায় ফুপায় কান্দে আর আব্বারে ডাকে রে আব্বা ও মা গো আমার মা বাবা গো সবার বাবা আসিয়া সবাইকে নিয়ে যায় কিন্তু আমাকে তো নিয়ে যাইতেছে না আল্লাহ রসুলের মা আমিনা দৌড়ায় দরজা খুলিয়া মাটির দিকে যায় আর এক একজনকে জিজ্ঞাসা করতেছি ভাইরা আমার সন্তান মোহাম্মদকে দেখছো নি এক একজন ডাক দিয়া কয় তোমার সন্তান মোহাম্মদকে চিনি না কিন্তু দেখছি ওই খেলার মাঠে মাটির কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া একটা ছোট্ট বাচ্চা আব্বু আব্বু বলিয়া কান্দতেছে ওই ছোট্ট একটা বাচ্চা আব্বু আব্বু বলিয়া কান্দে আল্লাহ রসুলের মার বুঝতে পাকি নাই আমার মোহাম্মদ ছাড়া আর কেউ হবে না আল্লাহ রসুলের মা আমিনা দৌড়াইয়া গিয়া সন্তানকে কোলে জাবরাইয়া নিয়া কোলের ভিতরে আগড়াইয়া নিয়ে কয়ে ও মোহাম্মদ সবাই চলে গেছে তুমি কেন বাড়ির ভিতরে যাও নাই আল্লাহ রসুল মার গলাটা জড়াইয়া মারে গেলে চুমা দেয় আর বলে মা গো সবার বাবা সবাইকে নিয়ে যায় আর সবার বাবা সবাইকে কোলে তুলিয়ে চুমা দেয় ও মা গো তুমি বলো আমার বাবা কো আমার জন্মের পরে বাবার চেহারাটাও দেখতে পারি নাই ও বাবা মা সবার বাবা কত আদর করিয়া চুমা দিয়া গালে চুমা দেয় কপালে চুমা দিয়া এক একজন বাবা নিয়ে যাইতেছে ও মা তুমি বলো আমার বাবা কো আমি না ডাক দিয়া পায় ও মোহাম্মদ তোমার বাবা শুধু তুমি যেই সময় গর্বে ওই সময় তোমার বাবা ওই ব্যবসার উদ্দেশ্যে গেছে আর ফিরে আসে নাই মাকে কান্দে আর বলতেছি মা গো আমার বাবার কবরটা একটু নিয়ে যাওয়ানি আমার বাবার কবরটার কাছে গিয়ে একটু সালাম জানাবো ও মা আমার বাবার কবরটার কাছে আমাকে একটু নিয়ে যাও আল্লাহ রসুলের মা আল্লাহ রসুলের দাদার কাছে গিয়ে কয় আপনার নাতি তার বাবার কবর দেখার জন্য যাইবে দাসী উম্মে আইমানকে সাথে দিয়া তিনজনকে ওই উটের উপরে চড়ায় তারপরে আল্লাহ রসুলের বাবার কবর দেখার জন্য রওনা দিছে আল্লাহ রসুল বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া ভুপায়া ভুপায়া কান্দে আল্লাহ রসুলের কান্দা দেখি আসমান কান্দে জমিন কান্দে আল্লাহ রসুলের কান্না দেখি আসমান কান্দে
কান্না প্রবর দস্তুরতে পারি ফিরেশতারা বলরে মানিক আপনার হাবিবের কান্না আমরা সহ্য করতে পারি ও মালিক আপনার হাবিবকে ফিরায় দেন আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে আবার হাবিবকে জানায় দাও সে জানি তার বাবার কবর থেকে চলে যায় কেননা তার আমার হাবিবের কান্না আসমানও সহ্য করতে পারে না জমিনও সহ্য করতে পারে না আমার হাবিবের কান্না আমার বন্ধুর কান্না আমিও বরদাস্ত করতে পারি না এ নবীর উম্মতের দল ওই নবীর ভালোবাসা কি এখনো ঢুকি না ও যুবক ভাইরা ও মৃত্যু বাবাজি কবে আর নবীর ভালোবাসা ঢুকবে নবীর মহব্বত ঢুকাবা ওই নবী আমার তার মাকে নিয়ে উম্মে আইমানকে নিয়ে বাড়ির দিকে রওনা দিছে কিছু দূর আসার পরে আমিনা ডাক দিয়া কয় উম্মে আইমান আমার শরীরটা কেমন জানি লাগে ও উম্মে আইমান একটু উঠটা থামাও আমি এই জায়গায় নামবো আমি একটু বিশ্রাম নিব আমার শরীরটা ভালো না ও আইমান আমার মোহাম্মদ কে আমার বুকের উপরে বসে এ নবীর উম্মতের দল আমি নাকি শুয়াইয়া আমি না শরীরের যন্ত্রণায় সটফট করতেছে আর উম্মে আইমানকে ডাক দিয়ে কয় উম্মে আইমান রে আমার মোহাম্মদ কে একটু আমার বুকের উপরে দাও আমি একটু শেষ বিদায়ের সুবাই আমার সন্তানকে একটু আদর কইরা যাই আমার সন্তানকে একটু আদর করিয়া যাই কেননা আমার মোহাম্মদ দুনিয়া আসার পরে বাবার চেহারাটাও দেখি নাই আমার মোহাম্মদ বাবার কবর দেখতে আসিয়া ও মাকে হারাইয়া ফেলবে উম্মে আইমানকে ডাক দিয়া কয় রে উম্মে আইমান আমি আর বাঁচবো না আমার আর সময় নাই আমি চলে যাব আমার মোহাম্মদ কে একটু আদর করিয়া যাই মায়ার নবীকে যখন বুকে উঠাইয়া দিছে মায়ার নবীকে তার মা দুই গেল চুমা দেয় কপালের ভিতরে চুমা লাগাইয়া দেয় আর বলতেছে রে মোহাম্মদ তোমার মতো এতিমার কেউ নাই ছোটবেলায় বাবাকে হারায় ফেলছো বাবার কবর দেখার জন্য আসিয়া আমি মায়েরও হারায় ফেলতেছো মোহাম্মদ রে আমি মার দুনিয়ায় বাঁচিয়া থাকবো না আমার হায়াতের ঘন্টা বেজে গেছে আল্লাহ রসুল কান্দতেছে মাকে ধরিয়া কান্দে আর কয় মা গো ও মা ঘরে গেলে তুমি গোসল করায় দিতা খাওয়ায় দিতা ও মা গো তুমি দুনিয়া থেকে চলে গেলে আমারে কে আদর করায় দিবে কে ঘুম পাড়ায় দিবে ও মা আমারে কে ঘুম পাড়ায় দিবে আমি কেমনে দুনিয়ায় থাকবো আল্লাহ রসুলের মাও দুনিয়া থেকে চলে গেলে এবার উম্মে আইমানকে নিয়ে আল্লাহ রসুল দাদার বাড়ি থেকে রওনা এর যুবক ভাইরা ওই আল্লাহর রাসূলের মতো মা তারা হারায় এই জায়গায় বসিয়া গেছ ওই মা নাই বাবাও নাই ওই মা বাবা হারাই আজকে ময়দানে বসে গেছ ওই মা বাবা দরজার থেকে আসিয়া আর বলতেছে মা গো যার মা নাই বাবা নাই এই জায়গা আসার সময় বলে রে মা গো ওই কবর থেকে দোয়ার আবদার জানাই সন্তান রে আমি মা বাবা দুনিয়ায় থাকা অবস্থায় তোরে কত মহব্বত করছি বাবা ডাক দিয়া কয় রে সন্তান আমি বাবা তুরে না কে আমি বাবা তুরে খাওয়াইছি এ সন্তান রে আমি বাবা আজকে দুনিয়ায় নাই
আমি বাবা মায়ের জন্য একটু দোয়ার আবদার জানাইও, আমি মা বাবাকে জানি আমার আল্লাহ মাফ করিয়া দেয়। ওই মা বাবা কবর থেকে আবদার জানায় আর বলে, সন্তান রে আমি মা বাবার জন্য একটু দোয়ার আবদার জানাইও, আমি মা বাবাকে জানি আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। ওই রকম নবীর মতো কি মা হারায় বাবা হারায় বসিয়া গেছি? আজকে অনেকের মা কবরে বাবা কবরে আছে না নাই জানি না। আল্লাহর রাসূল আপনার আমার নবী দুনিয়ার জীবনে অনেক কষ্ট করছেন, আপনার আমার জন্য দিন কায়েম করে গেছে, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর রাসূল আপনার আমার জন্য দুনিয়াতে দান দান শহীদ করে ফেলছেন, ঠিক না বেঠি? মাথা ভেঙ্গে চারা ভেঙ্গে হেলমেট মাথার ভিতরে ঢুকিয়ে গেছে, ওই নবী আপনার আমার জন্য এখনো উন্মতি উন্মতি বলিয়া কান্দে, ঠিক না বেঠি? আপনার আমার নবীকে পশু পর্যন্ত চিনে, আপনার আমার নবী রাস্তা থেকে যাইতেছে আর বনের হরি আমার নবীকে সালাম জানাইতেছে, নবীরে ডাকিয়া কয় রে নবী আমার, ও গো নবী আমার, আমার দুইটা বাচ্চা রাখি আমি আপনার এই বনের ভিতরে, আমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসতে গেছিলাম, খাবার সংগ্রহ করার জন্য আসছিলাম, ও নবী আমার ওই শিকারী আমাকে বন্দি করে ফেলছে রে নবী, আপনি যদি আমাকে একটু জিম্মা নিয়ে ছেড়ে দেন নবীরে, আমি আবার বাচ্চাদেরকে দুধ খাওয়াই আবার চলে আসব। নবীরে ডাক দিয়া কয় নবী আমার, ও নবী গো এই শিকারী আমাকে বন্দি করে ফেলছে, আমার দুইটা ছোট ছোট বাচ্চা তিন দিন পর্যন্ত খায় না, আপনি যদি একটু জিম্মা নিয়ে আমাকে একটু সময়ের জন্য ছেড়ে দিতে, ও নবী আমি বাচ্চাদেরকে দুধ খাওয়াই আবার আমি চলে আসতাম। নবী কয় ডাক দিয়া কয় রে হরিণ, হরিণ রে আমি নবীর হাতে আমি জিম্মা নিয়ে নিলাম, তাড়াতাড়ি দৌড়া তাড়াতাড়ি যা বাচ্চাদেরকে দুধ খাওয়াই আবার এই জায়গায় চলে আসবি। হরিণকে ছাড়ার পর হরিণ দৌড়ায়, হরিণ দৌড়াইতেছে পিছনের দিকেও তাকায় না, দৌড়ায় নবীর হাতে রশি লাগাইছি, এই জায়গায় আর দেরি করা সম্ভব না, নবীর হাতে রশি লাগাইয়া বাচ্চাদেরকে দুধ খাওয়ার জন্য চলে গেলে, বাচ্চাদেরকে ডাক দিয়া কয় বাচ্চারা সময় নাই, সময় কিন্তু বেশি নাই, নবীর হাতে রশি লাগাইয়া দিছি, আল্লাহু আকবার, এ বাচ্চারা নবীর হাতে রশি লাগাইয়া তারপরে চলে আসছি, তাড়াতাড়ি দুধ খাওয়ার খেয়ে নাও আর দেখা হবে না। বাচ্চারা ডাক দিয়া কয় মা গো তিন দিন পর্যন্ত কোথায় ছিলা? হরিণ ডাক দিয়া কয় সন্তানের আমার, আমি তোমাদের জন্য খাবার সংগ্রহ করার জন্য গেছি কিন্তু শিকারীর হাতে আমি আটকা পড়ে গেছি। ওই মালিককে বলছি রে মালিক নবীর সাথে একটু কথা বলবো, একটু জবানটা খুলিয়া দেন। আল্লাহ কয় রে ও হরিণ তুই আমার নবীর সাথে সাক্ষাৎ করবি, কথা বলবি, আমার নবীর বড় আসে, আমার নবীর সঙ্গে যখন কথা বলবি আমি তোর জবান খুলিয়া দিলাম, আল্লাহু আকবার, আমি তোর জবানটা খুলিয়া দিলাম। নবীর কাছে কয় নবী তাড়াতাড়ি বাচ্চাদেরকে দুধ খাওয়ায় তারপরে চলে আসব। এই কথা বলিয়া আমি তাড়াতাড়ি আসছি, বাচ্চারা ডাক দিয়া কয় ও মা তুমি কার হাতে রশি লাগাইছো, এখনো সারা জাহান চিনে, সারা জাহান আলম মহাব্বত করে,
যেই নবীরে না বানাইলে ও মা আমরাও দুনিয়ায় আসতাম না ওই নবীর হাতে রশি লাগাইছো না না ওই নবীর হাতে রশি লাগাইছো আমরা তোমার দুধ পান করব না সুবহানাল্লাহ বাচ্চারা ডাক দিয়া কয় মা গো ও মা ওই নবীর হাতে রশি লাগাইছো কেমন বেয়াদবি করে ফেলছো ওই নবী তোমারে ক্ষমা করবেনি মা ডাক দিয়া কয় সন্তানেরা দুধ খেয়ে নে না বাচ্চারা ডাক দিয়া কয় মা গো দুধ খাবো না আগে নবীর কাছে মাপ চাই আমি সুবহানাল্লাহ আগে নবীর কাছে ক্ষমা চাই তারপরে মা গো দুধের ভিতরে মুখ লাগাবো নসিব দুধের ভিতরে মুখ লাগাবো না বাচ্চারা মায়ের সঙ্গে দৌড়ায় নবীর দিকে রওনা ইতিমধ্যে ইহুদি আসিয়া দেখে হরিণ জায়গায় দেখে না নবীকে দেখতেছে ডাক দিয়া কয় মোহাম্মদ রে কি করলি আমি হরিণ শিকার করলাম তুই কেন ছেড়ে দিলি নবী বলতেছে রে ইহুদি একটু অপেক্ষা কর হরিণ ছেড়ে দিছি আবার হরিণ চলে আসবে এই কথা বলতে না না বলতে আল্লাহর রসুলের গালের ভিতরে একটা চর লাগাইয়া দিছে রে আল্লাহর রসুল একটা চর খাইয়া জমিনের ভিতরে লটায়া পড়ে গেল আল্লাহর রসুল তাই হইরে এখন চিনিলি না যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা হরিণ চলে আসে যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা হরিণ চলে আসে ইহুদি তাকায়া দেখ তাকায়া দেখ একটা হরিণ ছেড়ে দিছি সাথে সাথে আরো দুইটা চলে আসছে এই ইহুদি তাকায়া দে একটা হরিণ ছাড়ছি তিনটা হরিণ চলে আসছে বাচ্চারা নবীর কাছে আসিয়া নবীর পা দুইটা জড়াইয়া নবীরে ডাক দিয়া কয় নবীরে আমার মা আপনাকে চিনতে পারি নাই আমার মা আপনাদের সাথে বেয়াদবি করছে রে নবী আমার মাকে ক্ষমা করে দে আমার মায়ের পক্ষ থেকে আমরা আপনার কাছে ক্ষমা চাই নবী কয় রে হরি তাকায়া দে ইহুদি মনে করছে তোমরা আজবান ইহুদি কয় রে নবী আমার আগে চিনতে পারি নাই যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা হরিণ চলে আসে এইটা কোনো সাধারণ মানুষ হতে পারে না ও নবী আপনি আমাকে মাফ করে দেন আর আমাকে আপনি পরায়া দেন লা ইলাহা যেই নবীর জন্য আসমান পাগল যেই নবীর জন্য জমিন পাগল যেই নবীর জন্য সারা দুনিয়া পাগল যেই নবীর জন্য সারা আলম পাগল যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল আল্লাহু আকবার সারা দুনিয়ার মানুষ আমার মালিকের পাগল সারা আমার মালিকের জন্য পাগল আর আমার আল্লাহ স্বয়ং আমার নবীর জন্য পাগল এ যুবক ভাইরা পর্দার অন্তরালের মা বলে না এ বৃদ্ধ বাবাজিরা এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে কিন্তু যাবার সিরিয়াল নাই ঠিক বেটি আগে মা আগে বাবা আসে তারপরে আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে বড় সন্তান তারপরে ছোট ভাই এইরকম করতে করতে এক একজন তার উপরে চলে আসে কিন্তু আসার সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল নাই তাকায় দেখো না বাবার কাঁধে সন্তানের লাশ ওই সন্তানের কাঁধে বাবার লাশ এমন ঘটনা হয় কি হয় না যেই দুনিয়ায় আপনি আমি বাস করতেছি এই দুনিয়াটা কিন্তু আপনার আমার আপন না এই দুনিয়া কিন্তু আপনাকে আমাকে একদিন এই দুনিয়া
ছেড়ে চলে যাওয়া লাগবে কিন্তু থাকার জায়গা না ঠিক নেবে ঠিক কিন্তু এই দুনিয়ায় আপনারা আমার বাবাও থাকতে পারে না আপনি আমি থাকতে পারবো না কিন্তু ওই কবরের মাল ছাব না এখনি কি তৈর করবা না ওই কবরের মাল ছাব না আপনারা আমার তৈর করা লাগবে কি লাগবে না আর জোরে কান লাগবে কি লাগবে না এই জন্য ভাই কবরে আজাব সহ্য করতে পারবো না পঞ্চাশ ষাট বছর যেই দুনিয়ায় থাকার জন্য ঘরটার টাইস দিয়া বেরি বের করে ফেলি যেই ঘরটার ভিতরে এসি লাগাইয়া দেয় যেই ঘরের ভিতরে এয়ার কন্ডিশন লাগাইয়া দেয় যেই ঘরের ভিতরে আপনি আমি কত সুন্দর আমার আমাশকের জিনিস ব্যবহার করি জাজিম ব্যবহার করি সোফা ব্যবহার করি ঘরটার টাইস দিয়া শুকুলের মতো সুন্দর করে ফেলি ঠিক না বেটি কিন্তু আপনাকে আমাকে এই দুনিয়ায় এমন একদিন বিদায় দিবে এই দুনিয়া থেকে আপনি আমি এমন কায়দায় চলে যাব খালি হাত নিয়ে যাব বাদশাহ ওসিয়াত করিয়া যায় রে ও প্রজারা আমি যেই সময় দুনিয়া থেকে চলে যাব ওই সময় আমার হাত দুইটা বাহির করিয়া তার উপরে দেখে দিবা এই সারা শহর ঘুরাবা সারা শহরটা ঘুরাবা এই দুনিয়ার মানুষকে দেখায় দিবা আমি বাদশা দুনিয়ায় কোটি মালিক থাকার পরেও এত সম্পদের মালিক থাকার পরেও যাবার সময় খালি হাত নিয়ে দর করে যাইতেছে ঠিক না বেটি দুনিয়াতে কিছুই নিয়ে যাওয়া যাবে না ও দুনিয়ার মুসলমান যুবক ভাইরা বিন্দু বাবাজি এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী না এই দুনিয়া থেকে এমন ভাবে একদিন মানুষ আপনাকে আমাকে বিদায় দিবে যেই মানুষেরা চার কাঁধে নিয়া তারপরে এইরকম নিয়ে যাবে আপনি আমি মনে করব যে কবরের ভিতরে আপনার আমার বন্ধু বান্ধব সবাই যাবে কথা বলেন ঠিক কিন্তু কি কেউই যাবে নি কিন্তু কেউই যাবে না এই জন্য মনটারে নরম করিয়া দাও আমি শেষ করে ফেলবো ও যুবক ভাইরা এখন কি বাড়িতে ঘোরা ঘোরা করতেছো বিদ্ধ বাবাজি ও ভাই এই জান্নাতের বাগান আগামীকাল কে আর পাবা না এই গুনা মাফের মজলিস আগামীকাল কে আর পাওয়া যাবে না ঠিক না বেটি এই জন্য এই কবরের ধ্যান খেয়াল নিয়ে আমাদেরকে চলতে হবে ওই দুনিয়ার ওই কবরের মোরাকাবা করিয়া দিলটারে রং রং করিয়া জবানটারে করিয়া আমার সাথে আপনারা সবাই বলেন আমায় সবাই ওই কবরে রাখিয়া একা একা
থাকতে হবে কবরে একা একা কবরে সবাই আমার ওই কবরে রাখিয়া সবাই কবর জিয়ারত করতে দেখিয়া যায়া দেখতেছে কয়েকজন বাচ্চারা গুনগুনায় কান্দে ও বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইরা দুলটা নরম করিয়া দে এই দুনিয়া কিন্তু কিছুই না এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া হাসান বসির রহমতুল্লাহ রায় কবরের কিনারা যায় দেখতেছে কয়েকজন সন্তান কান্দতেছে আর হাসান বসির তাকায় তাকায় দেখতেছে সন্তানেরা ডাকিয়ে কয় আব্বা রে ও আব্বা গো আজ তিন দিন হয় দুনিয়ার দিকে চলিয়ে গেল রে বাবা ও আব্বা রে ও বাবা আমি তোমার সন্তান ঘরে যখন আসতাম আমাকে বলতা বাবা রে ও মা গো আমার তাড়াতাড়ি আমার লুঙ্গিটা দে আমার কাপড়টা দে আর একজন সন্তান ডাক দিয়ে করে আব্বু গো ও আব্বা আমি তুমি যখন ঘরে আসতে আমাকে বলতা ও মা গো ঘরের বাতিটা জ্বালিয়ে দে তোমার কোন মা এখন তোমার ঘরের বাতিটা জ্বালিয়ে তিন নাম্বার সন্তান ডাক দিয়া কয় ও আব্বা রে আমাকে সারা তুমি রাতের বেলা ঘুমাইতে দে এখন তুমি তোমার কোন মায়ের লইয়া ওই ঘরের ভিতরে ঘুমা আজান বসি সন্তানদের কান্না দেখিয়া কাড়াক দিয়া কয় আব্বুরা তোমার বাবাকে জিজ্ঞাসা করো তোমার বাবা কবরে কি হালাত আছে কেননা শুনছি দুনিয়া থেকে যখন মানুষগুলা চলিয়া যায় তখন ওই কবরের আকাশ সাথে সাথে জাহান্নামের পোশাকটা পরায় দেয় ওই জাহান্নামের পোশাকটা পরাইয়া জাহান্নামের টুপিটা পরায় দেয় ও বাবারা তোমার বাবারে জিগে ওই জাহান্নামের আগুন জ্বালাইছে কিনে সন্তানেরা ডাক দিয়ে কয় রে আব্বা ওই কবরের আজাব তোমার কেমন লাগে শুনছি দুনিয়ায় মানুষ মারা গেলে ওই কবরের ভিতর রাখার পরে জাহান্নামের আগুনটা দাউ দাউ করিয়া জ্বলে ওই কবরের ভিতরে 99টা সাপ আমার মাওলা জারি করিয়া দেয় ও আব্বা রে কেমন অবস্থায় কি অবস্থায় তুমি ওই কবরে কাটাইতেছো এ যুগ বাইরে এই দুনিয়া কিন্তু কিছুই না আমার মাওলা তোমার আমার জন্য আমার মাওলা বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা এ বান্দা বান্দিরে তাকায় দেখ আমি আল্লাহ তোর জন্য একটা জাহান্নাম বানাইছি এমন একটা জাহান্নাম যেই জাহান্নামের ভিতরে বান্দা গেলে আর কোনোদিন ফিরে আসার সুযোগ নাই আবার মাওলা বলে রে গোলাম রে ওই চোখের পানি এক ফোঁটা পানি ফেলা আবার আল্লাহ কয় রে মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার যেই জাহান্নামের ভয় আমি মাওলার ভয় চোখের পানি দর দর করিয়া ফেলাইয়া দিবাম আমি আল্লাহ ওই চোখ জাহান্নামের আগুন হারাম বানাইয়া দিব
বিন্দু বাবা জিরা সুখের পানি দেখো ফালাইতে পারো কিনা আমার মাওলা তোমার আমার জন্য জাহান্নাম বানায় রাখছে আমার মাওলা তোমার আমার জন্য এমন একটা জাহান্নাম বানায় রাখছে যে জাহান্নামের ভিতরে যাই বান্দা ওই জাহান্নাম থেকে উঠতে যাবে উঠতে যাবে উঠতে যাবে বান্দা ওয়াল বিবি দেওয়াল ভাইয়া 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 যখন 70,000 বছরের রাস্তা পাড়ি দিবে এক হাত বাকি আছে বান্দা তার পরে জাহান্নাম থেকে বের হইতে পারবে ওই বান্দা মনে করবে আনন্দে বুকটা ভরিয়া গেছে যে আমি এখনই জাহান্নাম থেকে বের হইতে পারব ওই জাহান্নামের এক হাত আর বাকি আছে ওই বান্দা আনন্দে বুকটা ভরিয়া যাবে আশা করবে যে আমি এই জাহান্নাম থেকে এখনই বের হয়ে যাব ওই বান্দা এক হাত যখন ওই মাথায় দিবে অলের মাথায় দিবে দেওয়ালের মাথায় দেওয়ার সাথে সাথে বা শেষরে শেষরে জাহান্নামের তলতে সে পড়িয়া যাবে আল্লাহ মানুষগুলো জাহান্নামের ভিতরে জল মরবেও না বাঁচবেও না আমার মাওলা বান্দারে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বালায় দিবে আর মালিক বলবে না ফরমান গুনাহগার সুস্কর গুস্কুর হইয়া যদি মামি মাওলার কবরে আসো কবর ডাক দিয়া কয়রে বনিয়া দম না ফরমান হইয়া যদি কবরে আসো শুষ্কর শুক্র হইয়া বিনা মজবি হইয়া যদি আসো আমি কবর দুই পাশের মাটিয়া মঞ্জুরে চাপ মারুব এক বাজারের হাটি অন্য বাজারে চলিয়া যাবে বাসার সুযোগ থাকবে আল্লাহ পাকের বান্দা ওই জাহান্নামের ভিতরে 99টা সাপ লাগায় দেবে এক একটা সাপ ঠ্যাং থেকে পেঁচাইতে 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 ওই গলার উপরে উসিয়া চোখ পচায় ঠোঁক দিবে মুখ পচায় ঠোঁক দিবে এইরকম আঘাতের পর আঘাত করতে থাকবে বান্দা ওই জাহান্নামের ভিতরে মরবেও না বাঁচবেও না দুনিয়ায় চলার জন্য নেক আমল করা লাগবে কি লাগবে না আর জোরদার লাগবে কি লাগবে না আমার মাওলার জাহান্নামটা কত ভয়ঙ্কর জাহান্নাম যেই জাহান্নামের ভিতরে বান্দাকে ওই জাহান্নামের ভিতরে বান্দাকে ওই কানা ফিরিস্তা শিয়া করুন করুন দিয়ে এরকম বাড়ি দিবে চোখ পাশে আগুনের ধুলি বেরোবে জাহান্নামের পোশাক পরে দিবে বান্দা বলবে আল্লাহ সহ্য হয় না পাম্পুর দেও আমার মালিক বলবুরি গুলামে নাফার মান আর একটা আওয়াজ দিবি না দুনিয়ায় কম নেয়ামত আমি আর নেয়ামত আমি আল্লাহ তোরে দেই নাই আমি আল্লাহ তোরে টাকা দিছি পয়সা দিছি আমি আল্লাহ তোরে গাড়ির মালিক বানাইছি বাড়ির মালিক বানাইছি আমি আল্লাহ তোরে আমি সম্পদের মালিক বানায় দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে আমি কত টাকার মালিক বানাইলাম নেয়ামত আমি আল্লাহ ভর্তি করে দিছি তারপর তুই আমি মালিকের কাজগুলো ঠিক মতো করতে পারো না এ যুবক বাইরে ভালো করিয়া শুনো আমার মাওলা বলবে একটা কথাও বলবি না আমি আল্লাহ তোরে দুনিয়ায় নাচ কম দেই না দুনিয়ায় তোরে তোর মা কত সুন্দরভাবে তোরে ডাকছে তুই তোর মাকে কত সুন্দরভাবে ডাকছ তোর বাবার জন্য তুই জীবনটা দিয়া দিছ এ দুনিয়ায় তুই তোর প্রেমিকার জন্য জীবনটা দিয়া দিছ তুই রাতের পর রাত কত মশারা কত আলাপ আলোচনা কত ভালোবাসা প্রেমিকের সাথে করছ এ গোলাপ শোন শোন আমি আল্লাহর কত মায়া আমি আল্লাহর কত মায়া তোর মা তোর একটা ডাক না শুনতে পারিয়া যদি তোর মা নারাজ হইয়া যায় তোর মা যদি তোর ডাক না শুনে তোর
মা মলিন হয়ে তার উপরে গুনগুনায় একান্তে স্বামী ডাক দিয়ে কয় কি হইছে রে বিবি মা ডাক দিয়ে কয় রে বি ও স্বামী আমার আমার সন্তান আমারে অনেক দিন পর্যন্ত মা বলিয়া ডাক দেয় না কয় সন্তান মনায় রাগ করছে তোমারে ঠিক হয়ে গেলে আবার ডাক দিবে কয় স্বামী আমার তুমি তো ওই সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে নেও নাই আমি মা দশ মাস দশ দিন গর্ভে নিয়ে সারা রাত্র কাটায় দিছি আমি মা সারা রাত্র গর্ভে নিয়ে ওরে কাটায় দিছি রাতের পর রাত ঘুমাই নাই এ সন্তান এরে গোলাম তোর মা তোর ডাক শোনার জন্য তোর মা তোর জবানের দিকে তাকায় থাকে ওই যখন তোর মায়ের একবার মা বলিয়া ডাক দাও তোর মায়ের অন্তরটা খুশি হয়ে যায় আর আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি কোন সময় আমি মালিককে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি একবার ডাক দেন না আল্লাহ আমার আল্লাহ কয় রে গোলাম আমি আল্লাহ রে কোন সময় তুই একবার আল্লাহ কইয়া ডাক দিবি আমি তোর জবানের দিকে তাকায়া থাকি আর তোর জবানের দিকে তাকায়া দেখি রে গোলাম তোর জবানটা তো আমি আমার মালিক নিজ কুদরতি হাতে বানাইয়া আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইয়া দিছি রে গোলাম তোর জবানটা পবিত্র রাখছি তোর জবান দিয়া তুই নেশা কর ধূমপান কর কিন্তু তোর জবান দিয়া আমি মালিক একবার আল্লাহ বলিয়া ডাক দে আবার আল্লাহ কয় রে গোলাম পাহাড় সমতুল্য গুনাহ হইয়া যদি আমি মালিকের দরবারে যদি আসি একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারো বলেন আল্লাহ যদি আমি মালিক একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারো আমি আল্লাহ পাহাড় সমস্ত গুনাহকে মাফ করে দে আল্লাহ পারে কি পারে না আল্লাহ বান্দারা হাজার বছরের গুনাহ মাফ করতে পারে কি পারে না আমার আল্লাহ কয় রে গোলাম যত গুনাহ করবি যত অপরাধ করবি আমি মালিকের দরবারে আসিয়া যদি একবার বলো আল্লাহ আমি গুনাহ করি আপনার দরবারে আসিয়া হাত আসামি হাজির হয়ে গেছে ও মালিক দুনিয়ার আসামি আপনার কাঠগড়ে আসিয়া দাঁড়াইছে এগুলাম শোন শোন আমি মালিককে একবার মাথাটা নত করিয়া ডাক দিবি আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব পারে কি পারে না আল্লাহু আকবার সন্তান ডাক দিয়া কয় রে আব্বা ও বাবা রে কোথায় যাও কোথায় যাও কোথায় যাইতেছ কোথায় রওনা দেয় কয় আব্বু আমি মালিকের দরবারে আমি গুনাহ মাফের জন্য যাইতেছি ডাক দিয়া কয় রে আব্বু রে কোথায় যাও কোথায় উঠতেছো পাহাড়ের সুরাই উঠতেছো এক দিয়া কয়া পুরে এই পাহাড়ের থেকে বড় আর কিছু আসেনি পায়ের সন্তান এই পাহাড়ের থেকে তো বড় হইল নদী এই নদীর থেকে বড় আর কিছু আসেনি কয় বাবা রে পাহাড়ের নদীর থেকে তো তোর বাবার গুনা বড় কয় রে বাবা তোমার গুনার থেকে আর কোনো কিছু বড় আসেনি পায়ের সন্তান রে এই গুনার থেকে আমার আল্লাহর মায়া অনেক বড় আর জোরে করে আল্লাহু আকবার আমার আল্লাহ বান্দার পাহাড় সমতুল্য গুনাহকে মাফ করতে পারে কি পারে না আমার আল্লাহকে বান্দা অনেক দিন পর্যন্ত সামনে সলাম সলাম নিয়ে ডাকতেছে আর হঠাৎ করে একদিন সমাদ নামটা বের হয়ে গেছে কার নাম জোরে কর আর জোরে কন্টার নাম সমাদ আমার আল্লাহ কয় রে লাম্বাই কে আপনি বান্দা কেন আমার ডাক এ গোলাম রে কেন আমার ডাক দিলি আমি তো তোর ডাকে হাজির হয়ে গেলাম সন্তান বাবারে যখন ডাকে বাবা খুশি হয়ে যায় ওই গোলাম ডাক দিয়া পারে ও মালিক কে আমার ডাকের সারা দিলা পায়রে আমি তোর রব পায় আমি তুই এতদিন ওই গোলাম রে ডাকছি মূর্তির ডাকছি হয়তো তো তোর বানানেওয়ালা না বানানেওয়ালাকে জোরে কর আর কে বানানেওয়ালা তো আমি আল্লাহ এরে গোলাম আমি তোরে বানাইছি আমি তোরে
আমি সুন্দরভাবে বানাইছি কইরে আমি এতদিন কারে ডাকলাম একটা ডাক দেওয়া মাত্র যে আমার ডাক শুনলো তার দরজা মারার সারা যাবে না ঠিক না বেটি আমার দয়ার বলেন না আমার দয়ার মাওলারে আমার মালিকের পরিচয় পাইতে চাই কি চাই না ও পতন যুবক ভাইরা আমার মালিকের জান্নাতে কি আমরা সবাই যাইতে চাই দুইটা হাত জেগে মালিককে একটু দেখা নারায়ে তাকবীর একটু হাত নারা দেন নারা দেন আমার মালিক দেখতেছে আর ডাক দেন আল্লাহ বলেন না আর জীবনে গুনাহ করব না আর জীবনে অন্যায় করবো না আর জীবনে নামাজ ছাড়বো না আল্লাহ আমাদের সবার তওবাখানি আপনি কবুল করিয়া নেন আমার মালিক চাইলে আপনাকে আমাকে কোটি কোটি থেকে ফকিন্নি বানাই দিতে পারে তিনি কে আবার ফকিন্নি থেকে কোটিপতি বানাই দিতে পারে কে আল্লাহ রাব্বুল আলামিন জানি আমাদের আয়োজনকে কেয়ামতের ময়দানে জানি নাজাতের উসিলা বানায়া দেয় বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন জানি আমাদের এই আয়োজনকে আজকের এই আয়োজন মাহফিলকে জানি আল্লাহ হেদায়েতের জরিয়া বানায়া দেয় বলেন আমিন